Good morning, students. I hope you are well and also I am well. Hello, class 4 students. I will take your English class of butterfly in page number 61 to 65. Lesson 5, meeting Boremia. সুপ্রভাত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর ক্লাস নেব তোমাদের ইংরেজি পাঠ্য বই বাটারফ্লাই 61 পাতা থেকে 65 পাতা। প্লিজ টার্ন ওভার পেজ নাম্বার 61। 61 পাতা খোলো। Firstly, I read. Let's continue. এসো আমরা পড়ি। They tied their boat to a tree at the river bank. The deep forest spread before them. The ground was muddy. They were surrounded by sundari, hetal and goran trees. The two brothers entered the wild forest. They carried empty sacks to collect dry wood for fuel. Suddenly, they heard a deafening roar. The forest was dark. The dense trees blocked sunlight. There appeared a huge tiger. It was large, yellow, with black stripes. It looked out of grey eyes at Subal and Madhul. Boremia, Subal said with awe. Keep quiet, Madhul said softly. Don't challenge him. The tiger paused. He gave the brothers a cold look. The brothers were afraid, but they keep They are cool. They stood like statues. The tiger ambled away. Relieved at last, they filled their sacks with dry wood. Then they sailed back down the river. তাহলে আমি রিডিংটা পড়লাম। এবার আমি রিডিংয়ের সাথে এর বাংলা মানেটা বলছি, তোমরা শোন। দে টাইড দিয়ার বো টু এ ট্রি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক। তারা তাদের নৌকাটাকে নদীর তীরে একটা গাছে বেঁধেছিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, তাদের সামনে গভীর অরণ্য ঘিরে ছিল। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, জমিটি কর্দমাক্ত ছিল, অর্থাৎ কাদায় ভর্তি ছিল। মাডি মানে কাদায় ভর্তি। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেঁতাল অ্যান্ড গরান ট্রি। তাদের চারিদিকটা সুন্দরী, হেঁতাল এবং গরান গাছে ঘিরে ছিল। The two brothers entered the wild forest. দুই ভাই তারা জনবসতিপূর্ণ অরণ্যে প্রবেশ করেছিল। They carried empty sacks. তারা খালি বস্তা বয়ে নিয়ে গিয়েছিল। To collect dry wood for fuel. শুকনো কাঠ সংগ্রহের জন্য, জ্বালানির জন্য। সাডেনলি হঠাৎ, দে হেয়ার্ড এ ডিফনিং রোয়ার, তারা হঠাৎ শুনতে পেল কানে তালা দেওয়া একটা গর্জন। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, অরণ্যটা অন্ধকারাচ্ছন্ন ছিল। দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, ঘন গাছগুলো
সূর্যের আলো প্রবেশ করতে বাধা দিয়েছিল। দেয়ার অ্যাপিয়ার এ হিউজ টাইগার, সেখানে একটা বড় বাঘ আবির্ভূত হল। দেয়ার অ্যাপিয়ার সেখানে এলো বা আবির্ভূত হল এ হিউজ টাইগার, একটা বড় বাঘ। ইট ওয়াজ লার্জ, এটা ছিল বড়। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপ, এটা হলুদ এবং কালো ডোরা কাটা দাগের সঙ্গে। ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবন অ্যান্ড মাদল, এটা ধূসর চোখে বা ঘোলাটে চোখে সুবন এবং মাদলের দিকে তাকিয়েছিল। ইট লুকড, তাকিয়েছিল। বড়ে মিয়া সুবল সেড উইথ অ্যাওয়ে, সুবল ভয় মিশ্রিত স্বরে বলল, বড়ে মিয়া, কিট কোয়াইট, কিট কোয়াইট। মাদল সেড সফলি শান্ত স্বরে বলল, চুপচাপ থাকো, ডোন্ট চ্যালেঞ্জ হিম। তার সঙ্গে লড়াইয়ের চ্যালেঞ্জ করো না। দ্য টাইগার পজ, বাঘটি থামল, একটু থামল। দ্য টাইগার পজ মানে বাঘটি একটু থামল। হি গিভ দ্য ব্রাদার এ কুল কোল্ড লুক, সে ভাইদের দিকে শান্ত দৃষ্টিতে দেখল। দ্য ব্রাদার্স ওয়্যার অ্যাফ্রেড, ভাইরা ভয় পেয়েছিল। বাট দে কিপ দেয়ার কুল, কিন্তু তারা তাদের মাথা ঠান্ডা রেখেছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, বাঘটি ধীরে ধীরে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, শেষে তারা স্বস্তি পেল। দে ফিল দেয়ার স্যাকস উইথ ড্রাই অ্যাওয়ে, তারপর তারা তাদের বস্তাগুলো শুকনো কাঠে ভরেছিল। দেন দে সেল, তারপর তারা বে ব্যাক ডাউন দ্য রিভার, নদী বে ফিরে এসেছিল। তাহলে তোমরা এটা রিডিং করবে এবং আমি যে মানেটা বললাম সেটা ভালো করে মানেটা বুঝবে, শুনবে, বারবার বুঝবে। নেক্সট পেজ, ওয়ার্ডড্রপ। এখানে দেখো কিছু অজানা ওয়ার্ড, আননোন ওয়ার্ড আমি লিখেছি। আননোন ওয়ার্ডগুলোর মানে দেখো লিখেছি। টাইড মানে কি? বেঁধেছিল। স্প্রেড মানে কি? ছড়িয়েছিল। মাডি মানে কাদায় ভর্তি। সারাউন্ডেড মানে ঘিরেছিল। ওয়াইল্ড মানে কি? জনবসতিহীন। ডেথনিং মানে কি? খুব জোরে, মানে ব্লকড মানে আটকে দিয়েছিল। অ্যাপিয়ার্ড মানে কি? আবির্ভূত হয়েছিল। আ মানে ভয় মেশানো শ্রদ্ধা। সফলি নরম স্বরে। পজড একটু থেমেছিল, বাঘটা একটু থেমেছিল, পজড। অ্যাম্বেল আস্তে আস্তে চলেছিল, চলে গিয়েছিল। অ্যাফ্রেড মানে ভীত। স্ট্যাচুজ মূর্তিগুলো। রিলিভড মানে স্বস্তি পেয়েছিল। এই অজানা ওয়ার্ডগুলো, আননোন ওয়ার্ডগুলো তোমরা দেখে এর মানেগুলো ভালো করে বুঝবে, কেমন? নেক্সট পেজ, অ্যাক্টিভিটি ফাইভ, ইটস ইউর হোম টাস্ক। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, নিচের বাক্যগুলো সাজাও একটা নির্দিষ্ট অর্ডারে। পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, এবং এই বাক্সগুলোতে নাম্বারগুলো লেখো। আমি পড়ছি, দেখো। দে আর অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, দে স্টুড লাইক স্ট্যাচুজ, দে ক্যারিড এমটি স্যাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, দ্য ব্রাদার্স হেয়ার্ড এ ডিপ রিং রোয়া। তাহলে তোমরা ওই যে গল্পটা পড়েছি আমরা, তাতে
পরপর যদি আমরা সাজাই, এখানে দেখো তিন নম্বরটা, দে ক্যারেড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাইউড ফর ফুয়েল, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে খালি বস্তা নিয়ে গিয়েছিল। তাহলে এই তিন নম্বরটাই হবে এক নম্বর, কারেক্ট অর্ডারে যদি আমরা সাজাই। দু নম্বর দেখো কোনটা হবে, দু নম্বর হচ্ছে দ্য ব্রাদার্স হেয়ার্ড এ ডিফারিং রোয়ার্স, ভাইরা একটা গর্জন শুনতে পেয়েছিল, এটা দু নম্বর। তিন নম্বরটা কোনটা, না এক একটা দেখো, দে আর অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেই গর্জনের পরে তারা কি একটা বড় বাঘ সেখানে উপস্থিত হয়েছিল। চার নম্বর, দে স্টুড লাইক স্ট্যাচুজ, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। লাস্ট কোনটা হবে, চার নম্বরটা, দ্য টাইগার অ্যাম্বেল ল্যাবে, বাঘটা ধীরে ধীরে চলে গিয়েছিল। তাহলে এই হচ্ছে, তাহলে আমি আবার বলছি, দে ক্যারিড অ্যান্টি, এটা হচ্ছে এক নম্বরে হবে। দু নম্বরে কোনটা হবে, দ্য ব্রাদার্স হেয়ার্ড এ ডিফারিং রোড, তিন নম্বর হবে দে আর অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, চার নম্বর হবে দে স্টুড লাইক স্ট্যাচুজ, আর পাঁচ নম্বর হবে দ্য টাইগার অ্যাম্বেল ল্যাবে। অ্যাক্টিভিটি সিক্স, এই প্রশ্নগুলোর উত্তর দাও। হুইচ ট্রিজ ডিড সুবল এন্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, সুবল এবং মাদল কি কি গাছ দেখেছিল, তাহলে তোমরা উত্তরটা লিখবে, সুবল এন্ড মাদল স সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রি। হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি, সাডেনলি দে হার্ড এ ডিফারিং রোর, তারা হঠাৎ একটা বিকট গর্জন শুনতে পেয়েছিল। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডাক, কেন ট্রি ব্লকড, দ্য ডেন ট্রিজ ব্লক দ্য সানলাইট। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল ল্যাবে, দ্য ব্রাদার স্টুড লাইক স্ট্যাচুজ অ্যান্ড ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, কারণ ভাইয়েরা মূর্তির মতো দাঁড়িয়েছিল এবং বাঘটিকে কোনো চ্যালেঞ্জ করেছিল না। এই উত্তরগুলো তোমরা, তাহলে হুইচ ট্রিজ ডিড সাম, এটা উত্তরটা তোমরা, তাহলে অ্যান্সার দিস ফলোয়িং কোয়েশ্চেন, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে নেবে। আমি বললাম, লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো, আর উই গোয়িং ফার্দার সাউথ, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, এখানে দেখো আন্ডারলাইন আছে আর গোয়িং, আর উই গোয়িং ফার্দার সাউথ, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, আর গোয়িং আর ফ্লোটিং। ইন সেন্টেন্সেস ওয়ান অ্যান্ড টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড আর ভার্বস, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফর্ম গো, অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্সেস আইএনজি ইজ অ্যাডেড টু দ্য ভার্ব ফর্ম প্লট, ইন বোথ দ্য সেন্টেন্সেস দ্য ভার্বস আর গোয়িং অ্যান্ড আর ফ্লোটিং, সো অ্যাকশন দ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম। তাহলে এখানে এই যে আর গোয়িং আর ফ্লোটিং, গোয়িং জিও আইএনজি, এখানে দেখো গোয়িং কথাটা আছে, আর গোয়িং, আর আছে কি আর ফ্লোটিং, এটা আছে। তাহলে দেখো এই যে গোয়িং, গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, আর ফ্লোট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, এই যে দুটো, এই আইএনজি যোগ করার জন্যে এবং আর গোয়িং আর ফ্লোটিং, এটা কি বোঝাচ্ছে, না বর্তমানের একটা কাজ বোঝাচ্ছে, কাজ করা বোঝাচ্ছে, বর্তমানে কি হচ্ছে, কাজ করা বোঝাচ্ছে এই সেন্টেন্সে।
activity 7a underline the verb that show action in the present time বর্তমানে কাজ বোঝাচ্ছে এই ভার্বগুলোতে তোমাকে দাগ দিতে হবে দেখো দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং তাহলে এই সেন্টেন্সে কোনটা না সিঙ্গিং এইটা আন্ডারলাইন করবে দে আর প্লেয়িং ফুটবল প্লেয়িংটাতে দাগ দেবে কেমন আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট স অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম বর্তমানে কাজ করা বোঝাচ্ছে কোন ক্রিয়াপদ ভার্ব মানে কি ক্রিয়াপদ তাহলে সিঙ্গিং প্লেয়িং আই এম রিডিং রিডিংটা আই এম রিডিং এ বুক আমি একটা বই পড়ছি দে আর গোয়িং টু স্কুল তারা বিদ্যালয়ে যাচ্ছে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং বালিকাটি বা মেয়েটি গান গাইছে দে আর প্লেয়িং ফুটবল তারা ফুটবল খেলছে আই এম রিডিং এ বুক আমি বই পড়ছি দে আর টু স্কুল তারা বিদ্যালয়ে যাচ্ছে তাহলে এইগুলো আন্ডারলাইন তোমরা করবে এগুলোকে এগুলো হচ্ছে বর্তমান কালে কাজ করা বোঝাচ্ছে লেটস লার্ন আরো জানি এসো দ্য ভার্ব ইউ হ্যাভ আন্ডারলাইন ইজ অ্যাক্টিভিটি 7a এক্সপ্রেস অ্যাকশন গোয়িং অন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং কি বলছে সাত নম্বরের এ অ্যাক্টিভিটিতে তোমরা যে আন্ডারলাইন করলে যে ওয়ার্ডগুলোতে সেগুলো কি বোঝাচ্ছে না সেটা বর্তমানে কাজ করা বোঝাচ্ছে দিস ভার্ব আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে তাহলে ওয়েন দ্য সাবজেক্ট ইজ ইন সিঙ্গুলার নাম্বার উই আর ইউজ দ্য ভার্ব ইজ বাট ওয়েন দ্য সাবজেক্ট ইজ ইন প্লুরাল নাম্বার উই ইউজ আর উইথ দ্য সাবজেক্ট আই উই ইউজ অ্যাম যদি কি বলছে এখানটা না এখানটা বলছে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর সময় আমরা কি করব যদি বলা হয় আই অ্যাম রিডিং যদি বলা হয় ইউ আর রিডিং যদি এটা বলা হয় উই আর রিডিং যদি বলা হয় হি ইজ রিডিং তাহলে দেখো এই যে চারটে সেন্টেন্স আমি লিখেছি আই অ্যাম আই হলে অ্যাম হয় ইউ হলে আর হয় উই হলে আর হয় হি হলে ইজ হয় তাহলে আই এখানে সিঙ্গুলার নাম্বার সেখানে দেখো অ্যাম হয়েছে ইউ প্লুরাল বহু বচন তাহলে আই সিঙ্গুলার এক বচনের জন্য অ্যাম ইউ দেখো এটা হচ্ছে কি প্লুরাল আর হয়েছে উই প্লুরাল তাই আর হয়েছে কেমন তাহলে এগুলো তোমরা মনে রাখবে যে আই অ্যাম রিডিং ইউ আর রিডিং উই আর রিডিং হি ইজ রিডিং এগুলো সবই কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে নেক্সট পেজ অ্যাক্টিভিটি 7b আন্ডারলাইন দ্য ভার্ব দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে কি বলছে এই সেন্টেন্সগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে ইন্ডিকেট করছে যে ভার্বগুলো সেটার নিচে দাগ দিতে বলছে মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ মিতা মঞ্চে নাচছে তাহলে এই ড্যান্সিংটার নিচে আন্ডারলাইন করবে দ্য চাইল্ড ইজ লাফিং শিশুটি হাসছে তাহলে লাফিং রিতা ইজ বাইং এ মাস্ক রিতা একটি মাস্ক কিনছে তাহলে বাইংটা হবে দ্য ম্যান ইজ ইটিং রাইস মানুষটি ভাত খাচ্ছে এই যে ইটিং এগুলো আন্ডারলাইন করে এগুলো কি বোঝাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে
এবার অ্যাক্টিভিটি এইট, এইটটাতে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থান পূরণ করতে হবে। আই হ্যাড এ ওয়ান্ডারফুল, কি হবে হেল্প বক্সে দেখো আছে এক্সপিরিয়েন্স। বি দ্য টু ব্রাদার্স ওয়্যার ড্যাশ টু সি দ্য টাইগার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ড্যাশ ফর আওয়ার কার, কি হবে ফুয়েল হবে জ্বালানি। আই ড্যাশ ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক, কি হবে আই অ্যাম্বল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। এগুলো তোমরা করবে। নেক্সট অ্যাক্টিভিটি এইট বি, মেক সেন্টেন্সেস মানে বাক্য রচনা করতে হবে। এক্সট্রিম ইয়ে বাক্য রচনা কি হবে, দ্য হিট ওয়াজ এক্সট্রিম ইয়েস্টারডে, গতকাল খুব গরম ছিল এটা আমরা বলি। সাইলেন্ট, দ্য ক্লাস ইজ সাইলেন্ট মানে ক্লাসটা খুব শান্ত ছিল। স্যাক্স মানে কি, খালি বস্তা। দে ক্যারেড এমটি স্যাক্স, বস্তা, এখানে স্যাক্স মানে বস্তা, তাহলে তারা কি করেছিল খালি বস্তা নিয়ে গিয়েছিল, তাহলে দে ক্যারেড এমটি স্যাক্স। রিলিফ মানে স্বস্তি পাওয়া, আই অ্যাম গ্রেটলি রিলিফ টু হিয়ার দিস। তাহলে এইরকম তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স নেক্সট সেন্টেন্স করবে। এই মোটামুটি এখানে একটা দেখো, লেটস টক টেল দ্য ক্লাস হাউ ট্রিজ হেল্প আস, তোমরা বলো তো গাছ আমাদের কি উপকার করে, এটা সম্পর্কে গাছ সম্পর্কে লিখতে বলছে। তোমরা লিখতে পারো ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, গাছ আমাদের বিভিন্ন ভাবে সাহায্য করে। দে গিভ আস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, তারা আমাদের কি দেয় ফল দেয় ফুল দেয়। উই গেট অক্সিজেন ফ্রম দেম, আমরা তাদের থেকে কি পাই অক্সিজেন পাই। দে হেল্প আস টু ব্রিথ অ্যান্ড লাইফ, তারা আমাদের শ্বাস নিতে এবং বেঁচে থাকতে সাহায্য করে। এইগুলো তোমরা তাহলে আমি যেগুলো আজকে বোঝালাম, যে হোমটাস্কগুলো দিলাম সেগুলো তোমরা করবে, করে আমাদের বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। তাহলে আজকেই তোমাদের ক্লাস শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মেনি থ্যাংকস।